সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের তেমন একটা প্রভাব ফেলতে পারেনি ইন্দিজোট। ইন্দিজোট রাজ্যেও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই মতো পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের হয়ে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অপরদিকে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ইন্ডিজোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিআইএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। পূর্ব এবং পশ্চিম দুই লোকসভা কেন্দ্রে 30টি করে বিধানসভা কেন্দ্র ছিল। ভোটের ফলাফলে দেখা গেছে দুই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টি কেন্দ্রেই বিরোধী জোটের প্রার্থীরা লিড নিতে ব্যর্থ হয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 30টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ইন্ডিজোটের সবচেয়ে খারাপ ফল হয়েছে দুই মোহনপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রে। এই কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল 40,336টি ভোট, এর মধ্যে নোটায় ভোট পড়েছে 361টি। বাকি প্রদত্ত ভোটের মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন 3,883 ভোট। অপরদিকে মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন 34,852 ভোট। পরিসংখ্যান অনুসারে মোহনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা থেকে 30,969 ভোট বেশি পেয়েছেন। বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটের পর্যালোচনায় পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সাথে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান সবচেয়ে কম ছিল 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পেয়েছেন 11,142 ভোট। অপরদিকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন 19,339 ভোট। তথ্য অনুসারে 9 বনমালীপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের প্রাপ্ত ভোটের ব্যবধান 8,197 ভোট। এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে। 27 কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পেয়েছেন মোট 30,528 ভোট। অপরদিকে কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 4,971 ভোট। অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে লিড নিতে সক্ষম হয়েছেন সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এই কেন্দ্রে কৃতি সিং দেববর্মন পেয়েছেন 17,502 ভোট। অপরদিকে রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 19,809 ভোট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।